তো কেমন আছো সবাই আশা করো সবাই খুব ভালো আছো তো গাইস আজকের ভিডিওতে তোমাদের সাসপেন্সটা বলে দিচ্ছি তো তোমরা দেখি বুঝতেই পারছো যে আজ হলো আমাদের বোনের বার্থডে ঠিক আছে তো আগের ভিডিওতে এটাই আমি সাসপেন্স রেখেছিলাম যে হঠাৎ করে কেন আমরা মাই চলে গেলাম সেটা নেক্সট ভিডিওতে বলবো তো আজকের ভিডিওতে তোমাদের বলে দিলাম যে আমাদের বোনের বার্থডে তাই আমরা মাই এসেছি তো আমাদের বোনের বার্থডে চোদ্দোই জানুয়ারি আর আসলে আমরা সবাই আগে থেকে জানতাম যে বোনের বার্থডে আজ কিন্তু আমাদের আসার কিন্তু কোনো প্ল্যানিংয়ে ছিল না হ্যাঁ তো হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হওয়ায় তাই আর কি মানে আমরা তেমন কিছু করতেও পারিনি তেমন কিছু কেনাকাটাও করে নিয়ে আসতে পারিনি বোনের জন্যে আসলে দিয়ের শরীরটা একদমই ভালো ছিল না মানে সর্দি কাশি এই কিছু লেগেই যাচ্ছিলো তো দীর শরীরটা একদমই ভালো ছিল না তাই আর কি আমাদের আসার কোনো প্ল্যানিংই ছিল না হঠাৎ করেই সব কিছু ঠিক হওয়ায় তাই আমরা মানে চলে এসেছি বোনের পার্টিতে আর দীর বলতে গেলে এখনও সর্দি কাশি এটা লেগেই আছে তো দিয়ে শরীরটা ভালো ছিল না বলেই আর কি আমরা প্ল্যানিং করিনি আগে থেকে আসার জন্য হঠাৎ করেই সব কিছু প্ল্যানিং হয়েছে আর তাই আমরা এসে এই যে যা কিছু বেলুন টেলুন দিয়ে মানে সাজানো দেখতে পাচ্ছ সেগুলো সব আমিই করেছি কারণ দিয়ে শরীরটা তেমন একটা ভালোই ছিল না আর চোদ্দো জানুয়ারি যে বোনের বার্থডে সেটা আমরা সবাই জানি তাই ওর জন্য আর কি মা মানে মা ভেবে রেখেছিল যে ওর জন্মদিনে এবার ওকে একটা গিফট দেবে তো সেই গিফটটাও আমি তোমাদেরকে দেখাবো তো বোনের জন্মদিনে আমরা মানে তেমন কিছু করতে পারিনি আর তো শরীর ভালো ছিল না তাই আর তোমরা বললামই তোমাদেরকে যে মানে দিয়েও তেমন কিছু স্পেশাল করতে পারিনি বোনের জন্যে আর যা কিছু করেছি এখানে গিফট মানে বেলুন টেলুন দিয়ে সাজানো সেই সব কিছু আমিই করেছি আর শুধু আমরা বলে রেখেছিলাম মাকে যে আমরা তো আসছি বোনের পার্টিতে তো একটা কেক নিয়ে এসো বোনের জন্যে তো সেটাই মা নিয়ে এসেছে বাজার থেকে বোনের পার্টি মানে বোনের জন্মদিনে কেকটা তো এই যে দেখো এদিকে বেলুন টেলুন মানে ফাটানো হয়ে গেছে এদিকে বোনকে এই কেকটি খাইয়ে দেওয়া হলো আর সোনামনি আর বোন ওরা দুজনে মিলে কেকটা কাট করলো তারপর এদিকে দেখো কেক নিয়ে এখানে সেলিব্রেশন চলছে কেক খাওয়ার জন্য নয় কেক মুখে লাগানোর জন্যই মানে দেওয়া হয়েছে যেমন দেখে এমনটাই বোঝা যাচ্ছে তো যাই হোক এবার তোমাদেরকে দেখাবো হ্যাঁ যে বোন বোন বলছি মানে দি মা ওরা বোনকে কি গিফট দেয় তার এই যে দেখো বোনের না আর যাবে না হ্যাঁ এদিকে সোনামণি কেক নেবে বলে পুরো অস্থির কেক নিয়ে ও খেলা করবে মানে হাত দিয়ে টেনে টুনে কী করছিলো কেকটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে সোনামণিকে তো কেক কিন্তু ও খাবে না ও মানে হাতে নিয়ে তারপর গালে মুখে ঠোঁটে এই সব কিছুতে মানে লাগাবে আর কি সোনামণি তো কেক খায় না এটা তোমরা জানোই ও কেকের মানে কি বোঝে বলো তো যাই হোক দেখো এদিকে ফাইনালি আমাদের সবাইকে মানে বোনু কেকটা খাইয়ে দিলো কেক কাট করার পর আর সোনামনির মুখ দেখ গেলে ওর ঠোঁটে মুখে মানে কেক এখনও লেগে আছে তো বনু এক একে করে সবাইকে কেক খাইয়ে দিলো দিকে সোনামণিকে তারপর আমাকে মাকে বাবাকে সবাইকেই কেকটা খাইয়ে দিল আর যেহেতু আমরা সবাই জানতাম যে বোনের বার্থডে চোদ্দোই জানুয়ারি মানে মকর সংক্রান্তির দিন তো তাই বলে আর কি মা অনেক আগে থেকেই ওর জন্য একটা ব্রেসলেট অর্ডার দিয়ে রেখেছিলো তো সেটাই ওকে গিফট করলো বোনের জন্মদিনে গিফট করবে বলে মা অনেক আগে থেকেই মানে ব্রেসলেটটা রেডি করে রেখেছিল তো সেটাই ওর জন্মদিনে মা দিয়ে দিল মানে বোনকে আর দি সোনামণি ওরা দুজনে মিলে বোনকে গিফট গিফট কি বলবো ওকে আশীর্বাদ করেছে হ্যাঁ ও বলছে যে সোনা বলে দাও যে মাসি আমরা কিন্তু আমাদের শরীর ভালো ছিল না তাই আমরা কিছু স্পেশাল নিয়ে আসতে পারিনি এই টাকাটা তুমি রেখে দাও এটা দিয়ে তুমি কিছু কিনে নিও এই সব কিছুই বলছিল আর হ্যাঁ তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আমি বোনের জন্য কি কিনলাম মানে ওকে কি গিফট করলাম তো এই যে দেখো এই সোয়েটারটাই আমি বোনের জন্য মানে কিনতে বলেছিলাম মাকে তো এই যে এটা আমার তরফ থেকে বোনের জন্য একটা ছোট্ট উপহার তো আমরা সবাই এটাই আশীর্বাদ করব বোন যাতে ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেক বড় হয় অনেক ভালো থাকে এটাই সবাই আমরা আশীর্বাদ করব আর তোমরাও মানে ওর জন্য প্রার্থনা করো মানে ওর জন্যকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেক বড় হতে পারে তো এইসব কিছুই আর হ্যাঁ এই যে এই মানে খাবারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু বোনের পকেট মানি থেকেই ও নিয়ে এসেছে কারণ তোমাদের বললাম না যে আমাদের মানে বার্থডের কোনো প্ল্যানিংই ছিল না আমরা শুধু একটা মানে মুমেন্ট এই মুমেন্টটা ক্যাপচার করার জন্য মানে ব্লগটা করেছি তো সব কিছুই যেহেতু তোমাদের সাথে শেয়ার করে তাই এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানিয়ে দিও সবাইকে টা বাই বাই